আজকের সব পত্রিকাতেই গুরুত্ব সহকারে তাপপ্রবাহের খবরটি ছাপা হয়েছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, ভয়ঙ্কর হয়ে উঠছে এপ্রিল। প্রতিবেদনটিতে বলা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা, বাতাসে আর্দ্রতা বেশি থাকা এবং বায়ু প্রবাহ কম থাকায় অতি উষ্ণ আবহাওয়া তৈরি হচ্ছে। প্রধান শিরোনামের পাশাপাশি বলা হচ্ছে দাবদাহ এলাকার হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী। প্রথম আলোর দ্বিতীয় প্রধান শিরোনাম, চাল উৎপাদন বাড়বে, দাম কমার আশা কম। চালের বাজার নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। এতে বলা হয় সার, বীজ ও জ্বালানি তেলের দাম এবং মজুরি বেড়েছে, চাল উৎপাদন ব্যয় বেড়েছে কেজিতে 4 টাকা। দরিদ্ররা আয়ের শতকরা 29-32% ব্যয় করেন চাল কিনতে। আরেকটি খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, শিরোনাম, উপজেলা পরিষদ নির্বাচন, ভোটের মাঠে থাকা মন্ত্রী এমপিদের স্বজনদের তালিকা এখনো হয়নি, বিএনপির 45 জনের বড় অংশই ভোটে থাকছেন। দৈনিক যুগান্তরেও তাপপ্রবাহের খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। ছবির পাশাপাশি প্রধান শিরোনামটিতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানে 7 দিন ছুটি ঘোষণা, তীব্র দাবদাহে পড়ছে দেশ। কয়েকটি পয়েন্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা, গাজীপুর ও পাবনায় 3 জনের মৃত্যু, যশোরে সর্বোচ্চ 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, পরিস্থিতি সামলাতে হিমশিম অবস্থা। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, খেলাধুলার মাধ্যমেই মেধা বিকাশের সুযোগ হবে। যুগান্তরের প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে আরেকটি খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, শিরোনাম হলো ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন আমানতকারীরা, একীভূতকরণ ভীতি। শুধু বেসিক ব্যাংক থেকেই তোলা হয়েছে 2,000 কোটি টাকার বেশি, বিডিবিএল থেকে 100 কোটি। সমকালের প্রধান শিরোনাম, প্রখর তাপে প্রবল গরম, অসহনীয় জনজীবন, চুয়াডাঙ্গা ও পাবনায় 3 জনের মৃত্যু, 7 দিন বন্ধ স্কুল কলেজ, গাউন পরা লাগবে না আইনজীবীদের, যশোরে পারদ উঠেছে 42.6 ডিগ্রি সেলসিয়াসে। সংবাদটির পাশাপাশি একটি বিশ্লেষণী প্রতিবেদনও ছাপা হয়েছে, শিরোনাম, কেন আগুনের হলকা যশোর চুয়াডাঙ্গায়। সমকালের দ্বিতীয় প্রধান শিরোনাম, সংরক্ষণে গলদ, কার্যকারিতা হারাচ্ছে ওষুধ। এতে বলা হয় অধিকাংশ দোকানে নির্দেশিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ হয় না, সরকারি সংরক্ষণ ব্যবস্থায়ও অনেক ক্ষেত্রে মানা হয় না নির্দেশনা, পরামর্শ দিয়েই দায় সেরেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন এসব কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ধরাছোঁয়ার বাইরে মিথ্যা মামলার কারিগররা, আইন কমিশনের ভাষ্য, কঠোর পদক্ষেপের অভাব। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে রাজনীতি নিয়ে আরেকটি প্রতিবেদন ছেপেছে দৈনিক কালবেলা, শিরোনাম, ফের রাজপথে নামছে বিএনপি, মে দিবসে ব্যাপক শোডাউনের প্রস্তুতি, সংকট কেটে যাওয়ার প্রত্যাশা, শুক্রবার ঢাকায় সমাবেশ। গরম নিয়ে বিপর্যস্ত পরিস্থিতির উপর বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, দাবদাহ ও জলবায়ুর বিপর্যয়ে দেশ, হিটস্ট্রোকে 3 জনের মৃত্যু। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ, মহাসচিব সহ অনেক পদে পরিবর্তন, চলতি বছরে কাউন্সিল। বাংলাদেশ প্রতিদিন প্রথম পৃষ্ঠায় আরেকটি খবর গুরুত্ব সহকারে ছেপেছে, শিরোনাম, চূড়ান্ত পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের,